হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে অনেক আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এর মধ্যে থাকবে পাকন পিঠার পারফেক্ট ডো, কিভাবে তৈরি করতে হয়। এত মজার পিঠা, আর এটার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিভাবে হবে এত মজা? তো চলুন ঝটপট দেখিয়ে দেই কিভাবে পাকন পিঠার ডো পারফেক্টভাবে তৈরি করতে হয়। আর এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার অত্যন্ত ফেমাস একটা পিঠা, পাকন পিঠা। ডো তৈরি করার জন্য লাগবে লবণ স্বাদ মতো, আর নিয়েছি হলুদ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ডিম লাগবে 2টা, আর লাগবে মুগ ডাল। মুগ ডালটা দিয়েই কিন্তু এই পিঠার স্বাদ আর কি আমরা নিয়ে আসি। মুগ ডাল দিয়ে বানাই বলেই এই পাকন পিঠাটা এতটা মজার হয়। চাউলের গুঁড়া নিয়েছি এখানে 2.5 কাপের মতো, তো যার যার ইচ্ছে মতো নিতে পারেন। মুগ ডাল একটু বেশি কম হলে কোনো প্রবলেম নেই। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আপু তুমি কি ভিজে চাউলের গুঁড়া দিয়েছো নাকি শুকনো? গতকালের পাটিসাপটা পিঠার মধ্যে আমি ভিজে চাউলের গুঁড়াই দিয়েছি, সঙ্গে সঙ্গে করিয়ে এনে তারপর ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়। ওটা শুকনা দিতে হয় না, ভিজে দিয়েই করা যায়। আর শুকনা দিয়ে হয় কি না আমি জানি না, তবে আমি সঙ্গে সঙ্গে চাউলের গুঁড়া মেশিন থেকে করিয়ে আনিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই। ওটা দিয়ে আমি সব ধরনের পিঠা বানাই। তো মুগ ডালটা একটু টেলে নিতে হবে প্রথম অবস্থায়। একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মুগ ডালের কালারটা চেঞ্জ করে নিব। মুগ ডাল লো আঁচে ভাজা হয়ে গিয়েছে, তো এমনভাবে টেলে নিতে হবে যাতে করে মুগ ডালটা পুড়ে না যায়, সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে, তখনই মুগ ডালটা নামিয়ে ফেলতে হবে। তারপর ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিব এখন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পরবর্তীতে লবণ আর দিব না, সেই অনুপাতেই লবণটা দিয়েছি যাতে করে চাউলের গুঁড়ার মধ্যে ব্যালেন্স করে, আর লাগলে পরবর্তীতে দিয়ে নেওয়া যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লো আঁচে রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে গেল। এখন একটা ডালগুটনির সাহায্যে ডালগুলো একটু ভেঙে দিব। ডালগুলো যেহেতু আস্ত আস্ত আছে, যাতে করে যখন কাইটা তৈরি করব যাতে করে আস্ত আস্ত না থাকে। আর এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। যেহেতু ডিম ব্যবহার করব আমরা, হলুদের গুঁড়োটা দিয়ে নিতে পারি, সুন্দর একটা কালারও আসবে আর ডিমের একটা ফ্লেভার থাকে সেটাও চলে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এখন একটু ঘুটে দিব। ডালগুলো পুরোপুরি ভেঙে গেল, এই মুহূর্তে দিয়ে দিব চাউলের গুঁড়া। ডালটা আমি কিন্তু একেবারে ঘনত্ব করে ফেলেছি, আর এই যে একটা ঘনত্ব আছে এটা দিয়েই কাই তৈরি হয়ে যাবে। কাই তৈরি করার জন্য এমন ঘনত্ব ডালই লাগবে, এর চেয়ে বেশি পাতলা হলে আবার কাইটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। নিজের আন্দাজ অনুযায়ী কাইটা তৈরি করতে হবে, তো আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে আমি কেমন করে ঘনত্বটা রেখেছি। আর এখানে চাউলের গুঁড়া আছে প্রায় 2.5 কাপের মতো,
সেই অনুপাতে দিয়ে নিলেই হবে। যদি বেশি লিকুইড থাকে এ ডালটা, তাহলে আরও একটু চালের গুঁড়া দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন এভাবে করে একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেব 2-1 মিনিটের জন্য। ডালের যে লিকুইডটা আছে এটা দিয়ে একটু সেদ্ধ হতে থাকবে চাউলের গুঁড়াটা। ঠিক এভাবে করে 2 মিনিট রাখবো ঢাকনা দিয়ে, চুলার আঁচটা থাকবে একেবারেই লো। দুই মিনিট পর ঢাকনাটা খুলে অনবরত নেড়ে চেড়ে মিলিয়ে দিব ডাল, যাতে করে সবগুলো চাউলের গুঁড়ার সাথে মিশে যায়। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমেই, একেবারেই লো ফ্লেমে, মিডিয়ামও না, না হয় নিচ থেকে পুড়ে যাবে। নাড়াচাড়া করে মিশানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচটা একেবারেই লো রেখে 4 থেকে 5 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। ঠিক এভাবে করে রেখে দিব, এতে করে এই কাইটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হবে। পাকন পিঠা বানানোর বেলায় এই ডোটা পারফেক্টভাবে তৈরি করার জন্য এই প্রসেসগুলা অবশ্যই মেনে নিতে হবে, আর না হয় কিন্তু ডো পারফেক্ট হবে না। ডোটা যখন এভাবে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ধরে রাখবো, তখন সুন্দরভাবে সেদ্ধ হবে, আর এই কাই দিয়ে সুন্দর পিঠা বানানো যাবে, পিঠাগুলোও খুব সুন্দর হবে। এখন পুরোপুরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। কাইটা যে হয়েছে কিভাবে বুঝবো, ঠিক এভাবে করে হাতে একটু নিব। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, হাতে নেওয়ার পর যখন এভাবে করা যাবে তখনই বুঝে নিতে হবে যে কাইটা রেডি হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ধরা যাচ্ছে না, অনেক গরম, তবে আমি একটু দেখিয়ে দিলাম। আমি একটা বলে নিয়ে নিলাম, এখন অনেক গরম আছে, একটা কাঠির সাহায্যে ভাপটা উঠিয়ে দিলাম, গরম ধোয়া ভাপটা চলে গেলে। আর ডিম ভেঙে নিচ্ছি একটা, আমি গরম গরম অবস্থায় এটাকে মথি নিতে হবে কাইটাকে, যাতে করে হাতটা দিলে হাতটা সয়, এমন গরম অবস্থায় করতে হবে, না হয় আবার হাত পুড়ে যাবে। তো ডিমের কুসুমটা নিয়ে নিচ্ছি প্রথমে, আমি সাদা অংশটা রেখে দিচ্ছি। 2টা ডিম ইউজ করব আজকের এই পাকন পিঠা বানানোর জন্য, মানে ডোটা তৈরি করার জন্য। সাদা অংশটা পরে দিব যদি লাগে, প্রথমে কুসুমগুলো দিয়ে নিচ্ছি। আমি 2টা ডিমের কুসুমই নিয়ে নিলাম, এখনও খুব গরম আছে, হাতটা একটু ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে
হাতে ফুসকা পড়ে না যায়, এমন গরম গরম অবস্থায় কিন্তু পাকন পিঠার ডো তৈরি করতে হয়, কাইটাকে মথে নিতে হয়। একটু কষ্ট হলেও এই জিনিসটা খেতে অনেক মজার হয়, সেজন্য কিন্তু আমরা এটা তৈরি করি। এখন সাদা অংশটা দিয়ে দিয়ে আমি এই কাইটাকে মথে নিব, আর হাত ভিজাবো না, সাদা অংশটা দিব আর মথতে থাকব। যত মথবো এতই কিন্তু সুন্দর হবে, যেহেতু আমাদের কাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেই কারণে। তো আমি একসাথে অনেকগুলো এখানে এক হাতে পারতেছি না, তো ভাগ করে নিব দুইটা ভাগে। তারপর আমি যে বেলুন পিড়ি ওই পিড়িতে চলে যাব, ওখানে গিয়ে আমি এটাকে সুন্দরভাবে মথে নেব আর কি। পুরোপুরি দুইটা ডিমই দিলাম, চাইলে আপনারা বেশি কম ডিম দিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যতটুকু দেবো আমরা ততই মজা, যত গুড় তত মিষ্টি, তাই না? আমি এখন দুইটা ভাগ করে নিলাম, আর একটু ভালো করে মুথে নিব, তারপর পিঠাগুলো বানাবো আস্তে আস্তে করে। আজকে আপনাদেরকে পারফেক্ট ডোটা কীভাবে তৈরি করতে হয় পাকন পিঠার এটা করে দেখালাম, আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে পারফেক্ট ডো তৈরি করে দেখাও আপু, সেজন্য আজকে তৈরি করে ফেললাম। আর আসছে শীতে অনেক ধরনের পিঠাই বানাবো ইনশাল্লাহ। তবে আশা করবো আপনাদের আমার আজকের এই ডো তৈরিটা ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানতে চাইবেন। আর আগামীকাল আবারও দেখা হয়ে যাবে, যদি পারি পিঠা রেসিপিটা দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।